দিদি তাহলে নিশ্চয়ই এদেরকে দিয়ে এই কাজগুলো করাতো পর্দার আড়ালে আর আমরা বুঝতে পারতাম না আমরা ভাবতাম যে না দিদি ভালো কাজ করছে আমাদের কিন্তু এদেরকে দিয়ে এই সব কাজ নিশ্চয়ই করিয়েছে তা না হলে দিদি এতদিন স্টেপ নেবে না কেন দিদি ওদেরকে কোলে বসিয়ে রেখেছে তো পঁচাত্তর পঁচিশের দিয়ে দিদি তো প্রশাসন দিয়ে ওদেরকে আটকে রেখেছে ওদেরকে মানে পাহারা দিয়ে রেখেছে যাতে ওরা সুরক্ষিত থাকে ওদের ওদের যাতে কোনো অসুবিধা না এটা আমাদের এই সংস্কৃতি এলাকার মধ্যেই তো মানে ওই শেখ শাহজান আছে আমরা কিছুই করতে পারছি না কিন্তু আমাদের নজরবন্দি আছে ও কখন আছে কোথায় আছে কি অবস্থায় আছে আমরা কিন্তু সব জানি পুলিশ খুঁজে কিন্তু পুলিশ না তাহলে তাহলে বুঝবে পুলিশ খুঁজে পাচ্ছে না তা পুলিশ এক কাজ করুক না আমাদের হাতে ছেড়ে দিক না আমরা খুঁজে বের করে দেবো এটাই করুক পুলিশ কই আমাদের হাতে কই ছেড়ে দিক তো যে আপনার আমরা খুঁজে পাচ্ছি না আপনারা বের করে দিন আমরাই বের করে দেব সঙ্গে সঙ্গে মানে পাঁচ মিনিটও টাইম লাগবে না আমরা বের করে দিই রাতের বেলা রাতের বেলা ডাকা হতো রাতে রাত নেই দিন নেই তোমার রাত বারোটা নেই আটটা নেই মানে যখন তখন ও দিনের বেলা ও মানে সকাল হোক দুপুর হোক মানুষের রান্নার সময় হোক চানের সময় হোক খাওয়ার সময় হোক ডাকলেই মোটামুটি চলে যেতে হবে ছোট মহিলা বলছে বাড়ি বাড়ি এসে দেখে যায় যে কোন বাড়িতে সুন্দরী মহিলা কোন বাড়িতে ছোট মহিলাগুলো কেন মানে দীর্ঘদিন ধরে আপনারা থানায় জানিয়েছিলেন আমরা তো থানায় জানালে কি হবে থানা তো ওদের কেনা গোলাম তো